Capital FM 94.8, Desher number one music station. তারপর কি? তারপর বাসের এই মাইটটা খাইলাম, দুমা দুম দুমা দুম না। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। শেষ কবে স্যারের হাতে মাইর খাইছেন? বগুড়া থেকে সাবেক সাকিবের রতন বর্তমান রতন আলাসান বলছিলাম। সাবেক সাকিবের রতন বর্তমান রতন আলাসান, ভবিষ্যৎ কি তোমার অন্য কোন নাম? সাবেক সাকিবিয়ান রতন, বর্তমান হচ্ছে রতনাল হাসান। রতনাল হাসান, আচ্ছা। তাহলে পরবর্তীতে তুমি ভবিষ্যৎ হচ্ছে ময়না রতন। তাহলে ভবিষ্যৎ বলবো, হ্যাঁ ভবিষ্যৎ হচ্ছে ময়না রতন। রতনাল হাসান এরপর আব্বা আমার বাসান মনে হচ্ছে না, এই আইডিটা যাবে কেন? অলরেডি রিপোর্ট আগে না, এর আগের আইডি যাওয়ার পিছনে হচ্ছে বোল্টুমের হাত ছিল। কারণ ওই আমি বোল্টুমের যখন কল দিলাম তখন বোল্টুমের অন এয়ার এসে বললো যে রতন আমাকে কল দিছিল। তারপরে অনেক লোক আমার থেকে নাম্বার চাইছে, বাট আমি কাউকে নাম্বার দিই নাই। সব রিপোর্ট করে দিছে, সব রিপোর্ট করে দিছে আইডিতে। ইস ইস, এভাবে যদি আমি বলতে পারতাম ক্যারিমিনেন্টে আমাকে ফোন দিছে। হ্যাঁ বলতে ভাই, এখন কিন্তু আমি কিন্তু কল দেই না। না আমি যে বললাম যে এইভাবে তোমার মতো যদি বলতে পারতাম ক্যারিমিনেটে আমাকে ফোন দিছিল। ক্যারিমিনেটে নাই তো, চলে গেছে তো, ও অননামে আছে। আচ্ছা আরে এই দেখছো, যে যে আমার পিছে লাগছে, যে যে আমাকে চাইছে, বলটুর পিছনে লাগা যাবে না ভাইয়া, বিব্রত করতে দেখছো। আইডি ধ্বংসকারী বলটু আইডি ভাই। আমি তো কয়েকদিন টানা কল দিলাম, তো পরে ভাবলাম যে এখন তো আমরা তো এসএমএস কমেন্ট করি, তো আমাদের তো চিনি, যারা কমেন্ট না করে তারা কল দেখ। এখন দেখি তো কয়েকদিন আগে প্রিয়া উনি নাকি নাম ওই কল পাইছে, বলে ভাবলাম যে তাহলে সমস্যা কি, আমরাও কল দিই, তো কল দিলাম পেয়ে গেলাম। হ্যাঁ তোমাদের জন্য তো আমাদের দুই হাত প্রসারিত করে খোলা। আমি তো কল দেই না, আমি কমেন্ট করি শুনি আমার ছোট ভাই কল দেয়। আচ্ছা আচ্ছা, কাজ ভাগ করে নিছি। ওরে বাপ রে, এক ভাইয়ের উপর বেশি প্রেসার পড়ে যেতেছিল, দুই ভাই কাজ ভাগ করে নিছে। আমি তো কল দিই না, আমি এসএমএস করি, কমেন্ট করি, আমার ছোট ভাই কল দেয়। আর কেউ আছে যে শুনে? না আর কেউ নাই, আরেকটা আরেকজন থাকলে তো আমাকে এসএমএস করার জন্য দেওয়া যায়। ঠিক আছে, তুমি কমেন্ট করো আর এসএমএস করো, আরেকজন থাকে, একজন একজন হলো কল করে, আমাদের শুনেটা কি? আমি আমি একাই শুনি। আচ্ছা তুমি একাই শুনো, বাবা আমি তো শোনার জন্য আলাদা লোক রাখছো কিনা তো। আচ্ছা ভাই, সাবেক সাকিব, ও হ্যাঁ বলো বলো। তো আজকে এইটা নিয়ে আলোচনা করলাম সাবির সাথে যে এরকম হয় কিনা। তো বলতো ভাই, অনলাইনে অর্ডার দিল যে একটা গেঞ্জি, একটা গেঞ্জি পাঠান। সে অনলাইন বলছে যে গেঞ্জির মাপ কিরকম, বলছে যে এই ষাট বডি ষাট, তো বলতে সরি আমরা হাতির কাপড় বেশি না, মানুষের কাপড় বেশি। কি অপমান, কি অপমান! আমি আজকে বলতো ভাই, বলতো ভাই বলেন কোথায় মেয়েরা চুপচাপ থাকে, সবার কথা মনোযোগ দিয়ে শুনে এবং যাই যেটা বলে সেটাই করে, কোনো চিল্লাচিল্লি করে না। কোথায় মেয়েরা চুপচাপ থাকে, সবার কথা মনোযোগ দিয়ে শুনে এবং যে যেটা বলে চুপচাপ শুনে, কোনো কথা বলে না। বিউটি পার্লারে? কোথায় বিউটি পার্লারে? বিউটি পার্লার, বিউটি পার্লার, আইসিইউতে, আইসিইউতে, আইসিইউতে শুনে শুনে, ও তো অজ্ঞান থাকে। ঠিক আছে, যখন জ্ঞান থাকে তখন আবার শুনে না। মানছি মানছি, হ মানছি। ভুল মানুষের খাবার কি, খাবার কি, ভুল মানুষের খাবার কি, যে ভুল করে তার খাবার কি হইতে পারে? না আপনার খাবারই, আপনি তো ভুল করেন। আমি তো ভাত হাত খাই। ভুল মানুষের খাবার কি? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইফতিজার কে? ওই যে ইয়ে মিনার কার্টুনের ওই যে ওই ছেলেটা রীতা, ও রীতা বলতো যে না প্রেশার কুকার কাজের মেয়ে কেউ পর্যন্ত শেষ দেয়। চিন্তা করো কত প্রেশারে থাকে, টিজ করার জন্য কত প্রেশারে থাকে। আর আছে নাকি, শেষ নাকি? আর একটা একটা বাণী, হ্যাঁ বাণী বলো বলো বলো, সব শুনতে আছে তোমার, শেষ করে দিই। হচ্ছে যে বিরক্ত, আপনি শেয়ারে ক্যাপশন করেন না, অনেকেই আমাকে বলে যে শেয়ারে ক্যাপশন করেন না, আপনি তো কমেন্টে বলে দেন এটা। ও আচ্ছা আচ্ছা, কে নি যে শেয়ারের ক্যাপশন বলি না, শেয়ারের ক্যাপশন বললে তো সারা রাত লেগে যাবে ভাইয়া। তাও তো ইদানিং যে পরিমাণ শেয়ার হয় নাদ ভাই, যখন ওই যখন লাইভ না হয় তখন তো পড়ে, এখন তো লাইভ হওয়ার জন্য এখন ল্যাপটপ থেকে ভালো লাগে, এই তো সমস্যা। হ্যাঁ হ্যাঁ, এখন তো ফোন থেকে পড়তে পারি না। বলো বলো,
ছেলেদের বলছি দয়া করে মেয়েদের মতো লম্বা চুল রাখবেন না, কদিন আগে একজনের পিছনে 1 কিলোমিটার হেঁটে হতাশ হয়ে বাড়ি ফিরেছি। আমার মাথায় লম্বা চুল, চুল দেখে পিছনে পিছনে ঘুরতে হয়। বলো আজকে তো ফোনে টাকা আছে, আজকে কেটে দাও, নিজেই কেটে দাও। আরেকটা সময় তো নাই আজকে, আমাদের বই নিয়ে বইছে মনে হয়, একদমই সময় নাই। ওকে টাটা, ভালো থেকো। এরপরেও কিছু কিছু লোক বলবে আমরা নাকি মেয়েদের সাথে বেশি কথা বলি, অনেকক্ষণ কথা বলি। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।